দেশে দেশে চলছে অস্ত্র তৈরির প্রতিযোগিতা। কে কার চেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারে তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। প্রতিপক্ষকে ঘায়েল করে লড়াইয়ে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা থেকে বিভিন্ন দেশ অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে। এমনই এক প্রাণঘাতী অস্ত্র হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে ঘণ্টাখানেকের মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুধু কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই অস্ত্রকে অপ্রতিরোধ্য বলে বিশ্লেষকরা বর্ণনা করেছেন। ইউক্রেনের সামরিক অভিযানে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হাইপারসনিক অস্ত্র হলো এমন একটি জিনিস যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। ঘন্টায় এর গতি 6174 কিলোমিটার বা 3836 মাইল। এক কথায় এর গতি চূড়ান্ত পর্যায়ের। এর গতি এতই বেশি যে প্রতিপক্ষ সতর্ক হওয়ার সময় পায় না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিঃশব্দে বায়ুমণ্ডলের উঁচু স্তরে প্রবেশ করে পুনরায় তা পৃথিবীতে ফিরে এসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানে। এটি অত্যন্ত কৌশলী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো বল ছুড়ে মারার মতো। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একবার ছুড়ে মারার পর এর গতিপথ নিয়ন্ত্রণের তেমন কোনো উপায় থাকে না। এক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এগিয়ে। ছোড়ার পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এর গতিপথ নিয়ন্ত্রণ করা যায়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হাইপারসনিক গ্লাইডোরিজ, এটি নিঃশব্দে পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডল ছেড়ে চলে যায়, তারপর আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে এসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানে, কারণ শত্রুপক্ষ যেন এর অবস্থান জানতে না পারে। মূলত শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত হানাই এর উদ্দেশ্য। দ্বিতীয়টি হাইপারসনিক ক্রুজ মিসাইল। আগেরটির মতো এর গতি অত বেশি নয়, এরপরও এটি উচ্চ গতিতে ছুটতে পারে। মূলত এটি তৈরি করা হয়েছে কিছুটা নিচু স্তর দিয়ে ছোটার জন্য। এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে আঘাত হানে যা প্রতিপক্ষ প্রতিহত করার তেমন কোনো সুযোগ পায় না। যে কোনো ধরনের সামরিক আঘাত বা যুদ্ধে নতুন নতুন অস্ত্র পরীক্ষার একটি ক্ষেত্র হয়ে ওঠে। এটি বাস্তবে কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখা হয়। রাশিয়া মূলত এটি পরীক্ষা করে এর সাফল্য বা ব্যর্থতা যাচাই করেছে বলে ধারণা করেছে বিশ্লেষকরা। ইউক্রেন এর পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে, এটি প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। 480 কেজি পর্যন্ত পরমাণু বোমা বহন করতে সক্ষম এই হাইপারসনিক মিসাইল। এই হাইপারসনিক মিসাইল এর দৈর্ঘ্য 8 মিটার, ব্যাস 1 মিটার এবং এর ওজন প্রায় 4300 কেজি। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র ছাড়াও বর্তমান বিশ্বে আরো 5টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে।